প্রিয় দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সৌমি মির্জার কাছে। আপু, আবারও ফিরে এলাম আপনার কাছে। আর শুরুতে আপনার কণ্ঠে একটি গান দিয়ে আমরা আজকে সকালটা শুরু করতে চাই, কোন গানটি শোনাবেন? ঈদে বেশ কয়েকটি গানই মিউজিক ভিডিও আকার রিলিজ হবে, তার মধ্যে আমার খুবই প্রিয় একটি গান শেখ নজরুল ভাই, শ্রদ্ধেয় শেখ নজরুল ভাই লেখা এবং ফিদেল নাইম ভাই সুর করা, ওই গানটা একটু গাচ্ছি। বুকের ভেতরে কান্দ কেন পাখি, আমি তো তোমায় রেতে করিনি মানা, তোমার রার পথ তোমারই ভালো জানা, আমি তোমার উড়ালের পথে চেয়ে থাকি, বুকের ভেতরে কান্দ কেন পাখি, খাঁচার দুয়ার বন্ধ তো করিনি আমি, তবু লোক ডেকে ডেকে করো পাগলামি, খাঁচার দুয়ার বন্ধ তো করিনি আমি, তবু লোক ডেকে ডেকে করো পাগলামি, জানি প্রেম সে তো নগদে পাওয়া বাকি, বুকের ভেতরে কান্দ কেন পাখি। গানটা একটু আধ্যাত্মিক, যিনি লিখেছেন উনি একজন কবি মানুষ এবং ওনার মনের মাধুরী দিয়ে গানটা লিখেছেন। আমার খুব সৌভাগ্য হয়েছে যে শেখ নজরুল ভাইয়ের সাথে কাজ করার জন্য। খুবই ভালো লাগলো আসলে গানটি। এটি কি আপনার মৌলিক গান ছিল? হ্যাঁ, মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে, এই এই মাসে রিলিজ হবে গানটি। বলছিলেন সামনে আরও গান আসছে, সামনে ঈদ উপলক্ষে গান আসছে, চারটা গান পাবো, সবাই পাবে আর কি। তার মধ্যে একটি গান হচ্ছে কাভার, সেটি হচ্ছে সবাই বড় লোকের বেটিলো লম্বা মাথায় চুল গানটা শুনেছে, কিন্তু এটার সেম রতন কাহার উনারই লিখা এবং উনারই সুর করা আরও একটি গান আছে সেম সুরে, ওই গানটা আসলে কেউ এভাবে জানে না। তো ওই গানটা বড় লোকের বেটিলো, এই এই গানটা হচ্ছে ডুয়েট করেছি রাব্বি, কামরুজ্জামান রাব্বি করেছে বড় লোকের বেটিলোর পার্টটা, আর আরেকটা যে ভার্সন আছে সেটা হচ্ছে আমি, অ্যাজ লাইক পালা গান, মানে রাব্বি একটা বলছে আমি আবার আরেকটা জবাব দিচ্ছি, মানে ভীষণ সুন্দর হবে গানটি। সুপ্তি মিউজিকের ব্যানার রিলিজ হবে গানটি, গানটির ভিডিও কমপ্লিট হয়েছে, এই গানটি নিয়ে খুবই আশাবাদী, 30শে জুন রিলিজ হবে। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান করা হয়েছে? ভিডিও সহকারে 47টা, 47, হ্যাঁ, আর কাভার গান হচ্ছে 63টা। উল্লেখযোগ্য কয়েকটি গান রয়েছে যেগুলো অনেক বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছে। বিনোদিনী রায়, এটা তো সবাই জানে একদম, তো এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। তারপর হচ্ছে আমার লেখা আমার সুর করা, তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, গানটি মানে অনেক অনেক জনপ্রিয়তা পেয়েছে, মানে কয়েক কোটি ভিউ হয়ে গেছে। লেখা সুর দুটোই আপনার? হ্যাঁ, দুটোই আমার। বাহ, অসাধারণ। আর এইবার ঈদে যে লিখেছি, এইবার ঈদেও আমি 2 বছর ভরে একটি গান লিখেছি এবং সুর করেছি, এটা এইবার হচ্ছে ডুয়েট গিয়েছি, আমি এই প্রথম ডুয়েট কোনো মেল সিঙ্গারের সাথে গেলাম, সেটা হচ্ছে রাব্বির সঙ্গে। আচ্ছা আচ্ছা, এর আগে সব সলোই করেছি, ডুয়েট কখনো গাইনি, এই প্রথম গাওয়া হলো। এখন গানগুলো হচ্ছে রিলিজ হওয়ার পর বোঝা যাবে যে দর্শক, এখনো ডুয়েট গানগুলো এখনো রিলিজ হয়নি, ঈদ উপলক্ষে করা হয়েছে, ঈদেই রিলিজ হবে 4টা গান, 2টা ডুয়েট আর 2টা সলো। স্মরণীয় এরকম কোনো গান রয়েছে যে গানটি জুড়ে অনেক ঘটনা বা অনেক স্বপ্নের জায়গা, পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা রয়েছে? অনেক গানই আছে, তার মধ্যে হচ্ছে আমার নিজের একটি মৌলিক গান কাঁদিবে পরাণ। আচ্ছা, তো ওই গানটা মানে টোটালি একটা স্মৃতি হয়ে, মানে একটা স্মৃতি হয়ে গেছে আমার জন্য, যেটা হচ্ছে সঙ্গীতার কর্ণধার সেলিম ভাই, আমাদের প্রয়াত সেলিম খান, তো ওনাকে তো আমরা সবাই জানি, আমার শরীরে লোমগুলো দাঁড়িয়ে গেছে ওনার নামটা বলাতে। তো আমি খুব চঞ্চল একটা মেয়ে, এটা সবাই জানে মিডিয়ার, তো উনি একদিন আমাকে ডেকে একটা গান দিয়ে বললো যে এটা তোমাকে গাইতে হবে। পরে আমি গানটা শুনে দেখলাম এত দুঃখের কথা,
পরে আমি বললাম, ভাইয়া এটা মানে আমার সাথে আসলে যায় না, আর আমার তো লাইফ এরকম কোনো দুঃখ টুঃখ নাই, আমি এটা গাবো কিভাবে? পরে উনি বলল যে এই গানটা তুমি অনেক ভালো গাবা, তুমি গানটা গাও। তো ওই গানটা গাইলাম এবং উনি বলল যে এই গানটা মানে এই গানটা দিয়ে মানুষ তোমাকে জানবে তুমি সুমি মির্জা, এরকম করে উনি অনেক কিছু বললেন। আর বলল যে হ্যাঁ হ্যাঁ এখন গাও গাও, কিন্তু এই গানের জন্য আমার জন্য একদিন কানবা, মানে এই গানের কথা মনে পড়লে। ঠিক তাই হয়ে গেল, গানটার কথাগুলো এত চমৎকার, মানে আমি কোনো টিভি লাইভেও গাইতে পারি না, গাইতে গাইতে আমার পুরো আমি ইমোশনাল হয়ে কেঁদে ফেলি। তো ওই গানটা আসলে সারা জীবনই আমার জন্য একটা মানে দুঃখ বলা চলে, মানে আমি আসলে কি বলবো, গানটা আমি নিজেই মানে মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই গানটা যখন আমি ডায়েরি খুলে দেখি আর সেলিম ভাই সেই কথাগুলো মনে পড়ে। প্রথম মৌলিক গান গাওয়ার যে অনুভূতি মনে আছে আসলে সেটা? হ্যাঁ, আমার গাওয়া প্রথম মৌলিক গানই সেলিম ভাইয়ের দেওয়া গান। আচ্ছা, আমরা তাহলে আপনার এই প্রথম মৌলিক গানের কিছু অংশ শুনি। ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান, ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান, আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরাণ গো, আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরাণ। কাঁদিতে পারি না বন্ধু চোখে নাই রে পানি, যে দুঃখ দিয়াছো আমায় আমি শুধু জানি, একটুখানি ভেবে দেখো এই কি প্রেমের প্রতিদান, আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরাণ গো, আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরাণ। যে যাহারে ভালোবাসে কাঁদাইনি রে এত, তাহলে কি কেঁদে কেঁদে জীবন হবে গত, কাঁদাইলে কাঁদিতে হবে জেনে নাও শাস্ত্র বিধান, আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরাণ গো। আমার প্রথম গান সঙ্গীতার ব্যানারে রিলিজ হয়েছিল। আচ্ছা, আধুনিক গানের পাশাপাশি লোকসঙ্গীতও আপনাকে অনেক বেশি পাই আমরা, লোকসঙ্গীতের প্রতি আগ্রহের কারণটা কী আসলে? 2018-এর আগে আমি সব আধুনিক আর ব্যান্ড সং করতাম, তো 18-এ যুবতী রাধে গানটা কাভার করার পর আমি দেখলাম যে আমার অডিয়েন্স হচ্ছে আমার আমার কাছ থেকে ফোক চাইছে শুনতে। আমি কিন্তু পিওর ফোক গাইতে পারি না স্টিল এখন পর্যন্ত, না ফিউশন ফোকটা করি, মানে ব্যান্ড ফোক আধুনিক তিনটার মিক্সড আপ একটা ভার্সন, সেটা হচ্ছে আমার ভয়েস দিয়ে বের হয়। তো ওই গানগুলো দেখলাম দর্শক এত পছন্দ করছে এবং গান রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। আসলে যখন দেখি যে মানে এরকম ভিউ হচ্ছে, নিজে মাঝে মাঝে কাঁদি, যে মানে খুশিতে কাঁদি যে অডিয়েন্স আমাকে এত সাপোর্ট করছে, এত ভালোবাসা দিচ্ছে। আসলে ওনাদের জন্যই আজকে আমি সুমি মির্জা, ওনারা ছাড়া আমি বৃথা। আগে যেরকম অ্যালবাম আকারে গানগুলো বের হতো, 10-11টা গান একসাথে বের হতো, এখন তো সেই বিষয়টা নেই, সলো গানগুলো বের হচ্ছে। তো এই বিষয়টিকে আসলে আপনার কেমন লাগে বা এই বিষয়ে আপনার অভিমতটা কী? এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, তো এখন তো আসলে ফোনটা মানুষের হাতের নাগালে, আপনি ছোট বলেন বড় বলেন মানে সবার কাছে, সব শ্রেণীর লোকজনের কাছেই হচ্ছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, সোশ্যাল মিডিয়ায় মানুষজন অনেক বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, আর হচ্ছে এখন সিডি কিনে সিডি বাজিয়ে গান শুনবে ওই সময়টা মানুষের নাই, যেহেতু ফোনটা মানুষের, অ্যান্ড্রয়েড ফোনটা মানুষের হাতের নাগালে, তো ইচ্ছা করলেই মানুষ ইউটিউবে গানগুলো শুনতে পারছে, যে কারণে এখন সব ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে। সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই। এভাবেই লোকগান করে যেতে চাই, আর হচ্ছে এক বছর দুই বছর, যদিও আমি গীতিকবি না, তারপরে ভালোবাসার জায়গা থেকে বছর না হলেও দুই বছর পর পর একটা করে গান লিখতে এবং সুর করতে চাই নিজের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। কথা বলতে বলতে একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কণ্ঠে একটি গান শুনে আমরা আজকে সকালটা শেষ করব, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। মার্কিন ব্যবসায়ী লুইস বিউলের একটি উক্তি বলে বিদায় নেব আজ, তিনি বলেছেন প্রতিবেশীকে ভালোবাসুন কিন্তু তার আগে ভালো প্রতিবেশী খুঁজে নেন।
প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, ঈদের রিলিজ হবে গানটি আমারই লেখা আমারই সুর করা, তৃতীয় গান, সেই গানটি শোনাচ্ছি, আমার সাথে ডুয়েট গেয়েছে রাব্বি, শুনে ফেলি। আমি রাধা তুমি কৃষ্ণ যাব বৃন্দাবন, তোমার আমার প্রেমের সন্ধি থাকবে আজীবন গো থাকবে আজীবন। আমি রাধা তুমি কৃষ্ণ যাব বৃন্দাবন, তোমার আমার প্রেমের সন্ধি থাকবে আজীবন গো থাকবে আজীবন। ও আমার মতো সুন্দর রাধে কোথায় তুমি পাবে, যমুনার জলে যাও গলায় কলসি বেঁধে গো গলায় কলসি বেঁধে। পরের রমণী দেখে কেন জ্বালায় মরো, বিয়ে তো করবে না তুমি আমার হাতটি ছাড়ো গো আমার হাতটি ছাড়ো। আমি রাধা তুমি কৃষ্ণ যাব বৃন্দাবন, তোমার আমার প্রেমের সন্ধি থাকবে আজীবন গো থাকবে আজীবন থাকবে আজীবন গো থাকবে আজীবন থাকবে আজীবন গো থাকবে আজীবন।